করে, তাহলে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে স্বামী কি ভারত, ভারত কি বাংলাদেশ ডমিনেট করবে, উনি এটা বুঝাইলেন যে ডমিনেট করছে এবং করবে। আপনার বেগুনিতে বেগুনি না খেয়ে কুমড়া দিয়ে বেগুনি খেতে বলেন, আবার আপনার পরিকল্পনা মন্ত্রী কচুরি বানা খাওয়ার চিন্তা ভাবনা করেন। আমরা ঈদের আগ থেকে এখন পর্যন্ত কিছু বিষয় নিয়ে খুবই মানে আসলে খুব খুশি হচ্ছি, মানে আনন্দ পাচ্ছি, আবার কিন্তু আতঙ্কে থাকছে, কারণ খুব প্রকাশ হচ্ছে যে রাজনৈতিক বক্তব্যগুলো, মানে রাজনীতিবিদদের বক্তব্য এখন ফান ফ্যান্টাসির মতো তৈরি হয়েছে। সর্বশেষ আপনি রেলমন্ত্রীর বক্তব্যগুলো দেখেছেন, তার আগে হাসান মাহমুদ তথ্যমন্ত্রী আপনাকে একটা বক্তব্য দিয়েছে যে জিআর সে নূর অনেক ভালো, তার আগে সংসদ ভবনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে যেগুলো পরবর্তী সময়ে ফান এবং ফ্যান্টাসির মতো মনে হয়েছে। তো মূল ধারা রাজনীতি বা যারা রাজনীতি করেন তাদের এসব বক্তব্যকে আপনি কীভাবে দেখেন, যে কে কীরকম বক্তব্য বিবৃতি দেবে যেহেতু তার একটা নিজস্ব স্টাইল এবং নিজস্ব চিন্তাভাবনা, তবে সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল লোকেরা যে ধরনের কথাবার্তা বলে এটা খুবই হাস্যকর এবং অনেক ক্ষেত্রে এটা আসলে খুবই দৃষ্টিকটু। বিশেষ করে যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ ভারতের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্কের সাথে তুলনা করেছে, এখন এটি কি তারা জ্ঞাতসারে বলছেন নাকি তারা অজ্ঞতা থেকে বলছেন সেই জানে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে যতই আমরা নারী পুরুষ সমান বলি না কেন বাংলাদেশের বাস্তবতায় কিন্তু দেখা যায় সাধারণত আপনার নারীর উপরে পুরুষরা একটু ডমিনেট করে। তাহলে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে স্বামী কি ভারত, ভারত কি বাংলাদেশ ডমিনেট করবে, উনি এটা বুঝাইলেন যে ডমিনেট করছে এবং করবে। তারপরে আমাদের প্রধানমন্ত্রী আপনার বেগুনিতে বেগুনি না খেয়ে কুমড়া দিয়ে বেগুনি খেতে বলেন, আবার আপনার পরিকল্পনা মন্ত্রী কচুরি বানা খাওয়ার চিন্তাভাবনা করেন, আবার আপনার কিছুদিন আগে তেলের বিকল্প হিসেবে বাদাম তেলের কথা বলছেন, অথচ বাদাম তেল কিন্তু তেলের চেয়েও বেশি দাম। এই ধরনের কিছু কথাবার্তা বলে এটা খুবই আসলে হাস্যকর কথাবার্তা, এবং দেখা যায় জিনিসপত্রের দাম বাড়লে সরকারের বিভিন্ন মন্ত্রীরা এমপিরা অনেকে বলে যেটা বিএনপির ব্যবসায়ীদের কারণে বাড়ছে। তো ভাই, 13 বছর ক্ষমতায় থাকার পরে যদি বিএনপির ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারে তাহলে তো হ্যাডাম তাদেরই, তাহলে তো আপনাদের ক্ষমতা ছাড়িয়ে দেওয়া উচিত। এবং এটা তাদের নিজেদের ব্যর্থতা ঢাকতে একটা হচ্ছে যে এই ধরনের গোয়েবলসের মতো এই সমস্ত কথাগুলো বলে থাকেন, আর একটা কথা হচ্ছে যে আপনার বিশেষ করে যে অনেক সময় দেখা যায় যে মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মানে প্রতিক্রিয়া দেখায় বা ওইটা নিয়ে সমাজের রাষ্ট্রে সর্বত্র একটা আলোচনা তৈরি হয়, তখন সেখান থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আবার এই ধরনের কিছু উদ্ভট কথাবার্তা এবং কিছু ঘটনা বাজারে ছেড়ে দেওয়া হয়। যেমন রানা প্লাজার সময় 17 দিন পরে রেশমা উদ্ধারের ঘটনা, লঞ্চ ডুবিতে 9 ঘন্টা পানির নিচে থাকার পরে সুমন মিয়ার যে উদ্ধারের একটা কাহিনী, তো এই ধরনের ঘটনাগুলো বিশেষ করে সরকার মাঝে মাঝেই ঘটায় জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এবং এইটা এই সরকার না, পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রয়েছে, তারা এই ধরনের কিছু পদক্ষেপ বা এই ধরনের কিছু আপনার নাটক তৈরি করে। যেমন বাংলাদেশে দেখবেন প্রায় প্রায় পুরো বাড়ি ঘিরা রেখে আমাদের জঙ্গিদের আপনার কি জঙ্গির সন্ধান পাওয়া গেছে বা জঙ্গিবাদের অপারেশন চালাচ্ছে, আবার ওই সামান্য তাবলিগী দাওয়াতের বইটি জামাতের লোকজন ধৈরেই বলে তারা উগ্রবাদী ধর্ম প্রচার করতেছিল, উগ্রবাদের বই এইসি। তো এইগুলো সরকারের এগুলো করতে করতে এখন সরকার প্রতি মানুষের বিশ্বাসও নেই, আর এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকেও মানুষ এখন আসলে আমি মনে করি যে মূল্যায়ন করে না, এবং আমার দৃষ্টিতে এরা গোপাল ভাট ছাড়া কিচ্ছু না। সামগ্রিকভাবে আসলে বক্তব্যের ক্ষেত্রে একজন রাষ্ট্রের পক্ষে যারা কাজ করেন, সরকারের পক্ষে যারা কাজ করেন, তাদের আসলে কেমন হওয়া উচিত, মানে বক্তব্য তো আসলে শালীন বাসায় সচেতনভাবে দেওয়া উচিত। আপনাকে বললো যে আসলে আপনি জিআরসে নূর ভালো, বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন, এটা কোন প্রসঙ্গে কী বলছে সেটা আমি জানি না, তবে রাজনীতিবিদদের তো অনেক কী ফলো করে রাজনীতিবিদদের শুধু প্রত্যেক ক্ষেত্রেরই যারা কর্মক্ষেত্রে একটা শক্ত অবস্থান আছে বা ভালো একটা অবস্থান আছে, মানুষ চেনে জানে সেলিব্রিটি থেকে শুরু করে পলিটিশিয়ান সবারই কিছু নির্দিষ্ট ফ্যান ফলোয়ার্স আছে, সেক্ষেত্রে তাদের আচার আচরণ কথাবার্তা এরকম হওয়া উচিত। কিন্তু আমাদের দেশেই হচ্ছে আমার মনে হয় যে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে রাজনীতিবিদদের বক্তব্য থাকে উগ্রতা, রাজনীতিবিদদের বক্তব্যতে থাকে সহিংসতা রুস্কানি, এবং রাজনীতিবিদদের বক্তব্যের কোনো আগাগোড়া অনেকেরই থাকে না, কারণ তাদের ওই দায়বদ্ধতা জনগণের প্রতি নাই। এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের একটা দেশ হয় বাংলাদেশে যেটা হয় একটা ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলর দেখবেন
এর পিছিয়েও অসংখ্য লোক মিছিল করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই আসছে রাজপথ কাঁপছে। অথচ ইউরোপ আমেরিকার দেশে যান কে এমপি কে মন্ত্রী, ওগুলো খুব একটা কেউ পাত্তাই দেন, এমপি হাইটে গেল না মন্ত্রী হাইটে গেল। কিন্তু বাংলাদেশের পলিটিক্সের ক্ষেত্রে এই কালচারটা আছে যে এখনও আপনার কিছু মানুষ অন্ধভাবে রাজনীতিবিদের পিছনে ছোটা, কিংবা একজন সেলিব্রিটি দেখলে একেবারে মানে কী বলবো যে আপনার সেলফি তোলার জন্য, তার অটোগ্রাফ নেওয়ার জন্য একেবারে হুলস্থুল কাণ্ড। এইগুলো আমাদের মনে হয় যে কালচারের কারণে, বিশেষ করে আমরা এখনও এরকম কিছু কিছু যেটা দ্বারা মানে বাড়াবাড়ির একটা পর্যায়ে বা অনেক ক্ষেত্রে কিছুটা অতি উৎসাহী এদের একটা মানে যে বিষয় দেখা যায়। কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে হয়তো একসময় থাকবে না, আর বিশেষ করে এখন সামাজিক বাস্তবতায় দেখলে যে মানুষ শিক্ষিত হচ্ছে, আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে, কাজে তার এই অর্থনৈতিক পরিবর্তন, শিক্ষিত হওয়া, এটা তাকে সোশ্যাল আমি মনে করি পরিবর্তনের দিকে ধাবিত করবে। সেক্ষেত্রে এই অবস্থাটা আস্তে আস্তে হয়তো একটা পরিবর্তন সামগ্রিকভাবে। এখন আবার যে একটা উদ্যোগ রোজা থেকে শুরু হয়েছে যে দ্রব্যমূল্য উদ্যোগ হচ্ছে, এখনও কিন্তু কমছে না, বড় যোগ বেড়েছে, তেলের দামটা বেড়েছে। তো এই দিক দিয়ে আপনাদের পদক্ষেপ বা আপনাদের মানে সামনের যেই কর্মসূচিগুলো কী থাকতে পারে? এটা আসলে দ্রব্যমূল্য বাংলাদেশে গত এক বছরে যেভাবে বাড়ছে পৃথিবীর কোনো জায়গায় এটা বাড়ে নাই। বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে কিন্তু অনেক কিছু দ্রব্যমূল্যের দাম বাড়ছে, যেটা হলে টুকটাক কোনো জায়গায় ধরেন 6% 6 থেকে সেটা 18, 20, 25 এরকম। কিন্তু বাংলাদেশে এমনও যে কিছু কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য নিত্য প্রতিদিনের দ্রব্যমূল্যের দাম আপনার 50% থেকে 70% পর্যন্ত, 80% পর্যন্ত, ইভেন অনেক ক্ষেত্রে 100% উপরে চলে গেছে। তো এইটা হচ্ছে যে আমাদের বিশেষ করে বাজার ম্যানেজমেন্ট না থাকার কারণে এবং বিশেষ করে সরকারের বাজারের প্রতি নিয়ন্ত্রণ না থাকার কারণে। কারণ সরকার জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকায় সে একটা সিন্ডিকেটের কাছে জিম্মি, ধরেন তাকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, তাহলে পুলিশের কিছু কর্তারা চাইবে সরকারকে জিম্মি করে কিছু সুবিধা নিতে। সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন সংকটে একটা ভূমিকা নিচ্ছে, অনেক ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা দখল করছে তারা মানে জাতির ক্রাইসিসে। তো স্বাভাবিকভাবে তাহলে সরকারের একটা দৃষ্টি থাকবে যে কীভাবে মানে সেনাবাহিনীর মধ্যে থেকে সেই ধরনের পরিস্থিতি যেন না তৈরি হয়, তাদেরকে সেভাবে খুশি রাখা। আবার ধরেন বিশেষ করে ব্যবসায়ীরা চাইলে একটা সরকারকে বিভিন্নভাবে নাস্তানাবুদ করতে পারে, সেটি ব্যবসায়ীদের কীভাবে খুশি রাখা যায় এটা সরকারের একটা মানে চিন্তাভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে সরকারকে যে যেখান থেকে পারছে ব্যবহার করছে। ব্যবসায়ীরা জোর করে তেলের দাম বাড়িয়ে নিচ্ছে, চালের দাম বাড়িয়ে নিচ্ছে, ডালের দাম বাড়িয়ে নিচ্ছে, সব কিছুর দাম বাড়াচ্ছে, কিন্তু সরকার কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কারণ সে যদি ব্যবস্থা নিতে যায় দেখা যায় তার হিতে বিপরীত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা না থাকার ফলে, বিশেষ করে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে। যে এখন দেখেন আপনি মারামারি হানাহানি কিন্তু বাড়ছে, এবং সেটা শুধুমাত্র মানে বিভিন্ন দলের মধ্যে না, আওয়ামী লীগের নিজের মধ্যে এই যে স্থানীয় নির্বাচনে অনেকগুলো মার্ডার হয়েছে, অনেকগুলো সহিংসতার ঘটনা হয়েছে নিজেরা নিজেরা, কারণ মাঠে তো প্রতিপক্ষ নেই। সেক্ষেত্রে একটা এই ধরনের যদি সরকার থাকে, অগণতান্ত্রিক সরকার, জবাবদিহিতা যদি না থাকে, রাষ্ট্রের অর্গানগুলো সেটা বিচার বিভাগ বলেন, গণমাধ্যম বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আজকে বিচার বিভাগও কিন্তু তাদের মতো কাজ করতে পারছে না, সেটা সরকারের নিয়ন্ত্রণ। আইন শৃঙ্খলা বাহিনী তো তা অনেকেই বলে যে দেশের রাজা মানে মাসের রাজা ইংলিশ, দেশের রাজা পুলিশ, কারণ পুলিশ বলে আমরা সরকারের ক্ষমতা রাখছি, আমরা টিকিয়ে রাখছি, বিরোধী দল রাস্তায় নামলে ছাত্রলীগ যুবলীগ না, পুলিশ আমরা ঠেকিয়ে রাখি। সেক্ষেত্রে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের একটা অংশের মধ্যে এই ধরনের মনোভাব টাকা কামাবে তারা অনেকে বক্তব্য দিচ্ছে। আপনি অবাক হবেন যে এমপি মন্ত্রীর চেয়েও মানে রাজনৈতিক জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে। এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এবং এই অবস্থার পরিবর্তন না হলে এটা চলতেই থাকবে।